ইউক্রেনের যুদ্ধাপরাধ এবং শিশুদের ইউক্রেন থেকে অবৈধভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। পুতিন ছাড়াও দেশটির শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা লভোবা বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি একে ঐতিহাসিক আদেশ বলে মন্তব্য করলেও অর্থহীন বলে উড়িয়ে দিয়েছে মস্কো। ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়টি নিয়ে এক বছর ধরে কাজ করছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির আইনজীবী করিম খান। তার তদন্তে উঠে আসে বেসামরিক স্থাপনায় হামলা, রুশ বাহিনীর মানবতা বিরোধী অপরাধ এবং অন্তত 6,000 শিশুকে অবৈধভাবে স্থানান্তর করে ক্রিমিয়া উপদ্বীপের 43টি শিবিরে আটকে রাখা হয়েছে। এসব অভিযোগে করা হয় মামলা। শুক্রবার এক আদেশে সুপ্রিম কমান্ডার হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটির শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা লভোবা বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই রায়কে অর্থহীন উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আইসিসির এই সিদ্ধান্ত তাৎপর্যহীন, আইনগত দিক দিয়েও এর কোনো অর্থ নেই। রাশিয়া রোম স্ট্যাচুর অংশ নয়, ফলে এর অধীনে চলার কোনো বাধ্যবাধকতাও নেই। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ঐতিহাসিক উল্লেখ করে আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেছেন, ন্যায় বিচার পুনরুদ্ধারের ঐতিহাসিক যাত্রা শুরু হল। আইসিসির সিদ্ধান্তের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন, পোল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ বেশ কয়েকটি দেশ। আগ্রাসনের জন্য দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনার পাশাপাশি নৃশংসতার তদন্ত অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব। So many countries who are parties to the ICC who will be duty bound to arrest him. But what's really important right now is that those members of the international community who have supported the ICC. তবে স্বাধীন সংস্থার কোনো পদক্ষেপ নিয়ে জাতিসংঘ মন্তব্য করে না বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। I can only speak for him. শান মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN News.